যারা স্কুলে পড়ে তারা অন্ধ, যারা মাদ্রাসায় পড়ে তারা পঙ্গু, স্কুলে যারা পড়ে তারা অন্ধ, কারণ ধর্ম নাই, ধর্ম হলো আলো নূর, সেখানে ধর্ম শিক্ষা নাই, এই জন্য তারা অন্ধ ব্লাইন্ড। আর যারা মাদ্রাসায় পড়ে দুনিয়া নাই, দুনিয়া হলো পা, যে পায়ের উপর আমি দাঁড়াবো, আমার পা নাই, আমার দুনিয়া নাই, আমরা পঙ্গু। মৌলানা শিক্ষা মাস্টার শিক্ষার সমন্বয়, এক বিদ্যালয়ে একই ছাত্র সে জেনারেল শিক্ষাও শিখবে, আবার কোরআনিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এটাও শিখবে। এটা যদি হয় তাহলে উপনিবেশবাদীদের যে ষড়যন্ত্র মুসলিম উম্মাকে নিয়ে তারা করেছিল এটা মাঠে মারা যাবে ইনশাআল্লাহ। আসলে রাত যখন 9টা পার হয় তখন ব্রেইনে ঘুমের হরমোন নিঃসরণ শুরু হয়, তখন ব্রেইন বলে আর বক্তৃতা শুনতে চাই না, এখন ঘুমের আয়োজন করো। তা আমি তো উঠলাম, হরমোন যখন ঘুমেরটা নিঃসরণ শুরু হয়েছে সেই সময়, বক্তৃতার হরমোন তো এখন আর নাই। তারপরেও এই জন্য একটু হাসতেছি, আপনাদেরকে হাসাবার চেষ্টা করছি। গভীর রাত হলে তখন ডিপলি আলোচনা ব্রেইনে ঢুকে না, তখন একটু হাসাতে হয়। এটাকে বলে সামার, নবী কানা ইয়াসমুরু আহলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসার পরে তো ওয়াজ করতেন না, মাঝে মধ্যে স্ত্রীদের সাথে গল্প করতেন, এটা গল্পের টাইম, বক্তৃতার টাইম না। যাই হোক, তারপরে আজকে আসলে আমি অনেক দিন থেকে মৌলানা মাস্টার মিতালির একটা চিন্তা আমার ব্রেনে কাজ করতো। মৌলানা মাস্টার মিতালি অর্থাৎ মৌলানা সাহেবরা মাস্টারদের শিক্ষা যেটা আছে ওটা নেবেন, মাস্টার সাহেবরা মৌলানা সাহেবরা কি জানেন সে শিক্ষা নেবেন, এইটা না হলে মুসলিম জাহানের উত্থান উত্তরণ অসম্ভব। কারণ উপনিবেশবাদীরা যারা মুসলিম জাহানকে দখল করে এক রাষ্ট্রকে 57 রাষ্ট্রে টুকরো টুকরো করে মুসলিম জাতিকে হীনবল, দুর্বল, পঙ্গু, অথর্ব এবং অপমানিত করেছে, তাদেরই শিক্ষা ব্যবস্থায় তারা এমন ব্যবস্থা করেছে, একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এক দলকে মুসলিম উম্মার অর্ধেককে তারা অন্ধ বানিয়ে দিয়েছে, আরেকটা শিক্ষা ব্যবস্থা দিয়ে মুসলিম উম্মার আরেকটা অংশকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তাদের পলিসি ছিল গোটা মুসলিম উম্মাকে অন্ধ আর পঙ্গুর উম্মা হিসেবে বিশ্বে তারা তৈরি করবে, সেটাই করেছে। যারা স্কুলে পড়ে তারা অন্ধ, যারা মাদ্রাসায় পড়ে তারা পঙ্গু, এটা হলো অন্ধ আর পঙ্গুর বিশ্ব কারখানা মুসলিম উম্মা। স্কুলে যারা পড়ে তারা অন্ধ, কারণ ধর্ম নাই, ধর্ম হলো আলো নূর, সেখানে ধর্ম শিক্ষা নাই, এই জন্য তারা অন্ধ ব্লাইন্ড। আর যারা মাদ্রাসায় পড়ে দুনিয়া নাই, দুনিয়া হলো পা, যে পায়ের উপর আমি দাঁড়াবো, আমার পা নাই, আমার দুনিয়া নাই, আমরা পঙ্গু। এক বাগানে ফল খেতে ঢুকলো দুজন, দুর্ভাগ্যক্রমে একজন ছিল অন্ধ আর একজন ছিল পঙ্গু। অন্ধ তো ফল দেখেই না, খাবে কি, আর পঙ্গু যদিও বা দেখে কিন্তু ট্যাং তো নাই। এইভাবে অনাহারে থাকতে থাকতে দুজনের সাক্ষাৎ হলো, যে পঙ্গু চক্ষু আছে সে দেখলো এখানে আরেকটা লোক আছে অন্ধ কিন্তু ঠ্যাং দুটা মজবুত, চোখ নাই, তার কাছে গেল, গিয়া পরামর্শ করলো, ভাই এইভাবে তো চলবে না, জীবন চলবে না, কিছুই পাবো না, তোমার তো ঠ্যাং ভালো আছে, দুটো পা ভালো আছে, আর আমার দুটো চক্ষু ভালো আছে, তুমি আমাকে কাঁধে ছড়াও, তুমি অন্ধ আমাকে কাঁধে ছড়াও, তোমার আর চোখ লাগবে না, আমি তোমার চোখ হয়ে যাব, আর তুমি আমার পা হয়ে যাবা, তুমি হাঁটবা আর আমি দু হাতে ফল পাড়বো গাছ থেকে। তো অন্ধ আর পঙ্গুতে মিতালি হওয়ার পরে সুন্দর, অন্ধ পঙ্গুকে তার পিঠে নিল, পঙ্গু চক্ষু তো ভালো আছে, পা নাই চক্ষু তো আছে, সে ফল ফাড়লো, তারপরে দুইজনে খেলো, দুইজনে খেলো, জীবন চলমান রইল। ঠিক বর্তমান মুসলিম বিশ্বের এটাই হলো সমাধান, মৌলানা মাস্টার মিতালি, মৌলানা শিক্ষা মাস্টার শিক্ষার সমন্বয়, এক বিদ্যালয়ে একই ছাত্র সে জেনারেল শিক্ষাও শিখবে, আবার কোরআনিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এটাও শিখবে। এটা যদি হয়
তাহলে উপনিবেশবাদীদের যে ষড়যন্ত্র মুসলিম উম্মাকে নিয়ে তারা করেছিল এটা মাঠে মারা যাবে ইনশাআল্লাহ। কাজী ইউসুফ জাহান ভাই সেটা করেছেন আলহামদুলিল্লাহ। আমিও একটা করেছি, এবারোজ ইন্টারন্যাশনাল স্কুল, ব্রিটিশ কাউন্সিলের অধীন ইংলিশ মিডিয়াম, সেখানে হিফজ শাখা, হাদিস শাখা, আকিদা শাখা সব দিয়েছি। তো আমি তো প্রবীণ আর উনি হলেন নবীন, প্রবীণ আর নবীন যেখানে সমন্বয় হয় এখানে অনেক বড় রহমত হয় আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কাজী ইউসুফ জাহানবাজ এটা করেছেন, ইংলিশ ভার্সন তার পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা, এটা অত্যন্ত পারফেক্ট একটা সমন্বয় এই বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের মাটি মানুষের জন্য। ইনশাআল্লাহ আমি আশা করি ওনারটা আমি নেব ইনশাআল্লাহ, এটা নেব। আপনারা নিতে রাজি আছেন? হ্যাঁ, খুব আস্তে কইলেন কেন কি? হ্যাঁ, শ্যাওলা পড়া ইট, যেগুলি শ্যাওলা পড়ে যায় এগুলি অনেক ঘষতে হয়, 10 টাকার ইটির পিছনে আরও 5 টাকা ব্যয় হয়, বুঝেন না? এই জন্য ঘষতে হয় ইনশাআল্লাহ, ঘষা মাজার আয়োজন হবে, ব্যবস্থা হবে। তো সারেন্ডার ইসলামিক ইনস্টিটিউটকে অনেক ধন্যবাদ, তাদের হাফেজদেরকে দেখলাম, তাদের বক্তাদেরকে দেখলাম, তাদের শিল্পীদেরকে দেখলাম, শিক্ষকদেরকে দেখলাম, শিক্ষিকাদের বক্তব্য যদিও শুনি নাই তবু তাদের কথাও আমরা জানলাম এখানে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ, বাংলাদেশ সরকার যদি এই এই শিক্ষা সমন্বয় করে দেন আমাদেরকে, যে তোমরা স্কুলও শিখো, তোমরা কোরআন সুন্নাহও শিখো, এটার পাশাপাশি যদি বাংলাদেশ সরকার একটা আইন করে দেয় যে 5 ওয়াক্ত নামাজ সবার পড়তে হবে, তাহলে আসি সরকারের জন্য জীবন যতদিন থাকে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইসলামের 5টা ভিত্তি এত সুন্দর, কালেমা শাহাদা পড়ো, জাতিসংঘের কোনো আপত্তি নেই, আছে আমেরিকার আপত্তি আছে, 5 ওয়াক্ত সালাত পড়লে বিশ্বের কেউ আপত্তি দেবে, যাকাত দিলে আপত্তি দেবে, সিয়াম পালন করলে কোনো আপত্তি আছে, হজ করতে গেলে কেউ আপত্তি দেবে? গোটা বিশ্ব এই আরকানে খামসাকে মেনে নেয়ার জন্য তারা রেডি আছে ইনশাআল্লাহ। আমি কাজী ইউসুফ জাহান ভাই ধর্ম মন্ত্রণালয়ের যেহেতু উপদেষ্টা, আল্লাহ তো আমাকে ধরবেন কি কাজী, তুমি তো এক কাজী, আর এক কাজীকে পাইছিলা তো কি মন্ত্রণা দিছো সেখানে, এই জন্য ওনার কিন্তু এখন দায়িত্ব, উনি অন্তত এই ইসলামের 5টা স্তম্ভ এত সুন্দর, গোটা বিশ্ব এই 5টা স্তম্ভের বিরুদ্ধে কেউ কেউ নাই, কেউ যাওয়ার কোনো সুযোগও নাই। বাংলাদেশ সরকারের কাছে উনি এটা বলেন না, বলে যেই সরকার আমাদেরকে 5 ওয়াক্ত সালাতের কথা বলবে ওই সরকার আজীবন থাকুক, আমরা কোনো আপত্তি করব না ইনশাআল্লাহ, রাজি আছেন? কারণ জীবনে একটা সরকারও পাই নাই এ কথা বলার যে 5 ওয়াক্ত সালাত আজ মুসলিম, তুমি যেখানেই থাকো না কেন এটা তোমার ধর্ম, এটা পড়তে হবে। আপনারা কি দাবি মানেন? মানেন? কারা কারা মানে হাত তোলেন দেখি। আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, কাজী ইউসুফ জাহান। আমি যে কত খুশি হয়েছি আজকে, আমার খুশির মতো খুশি এই পৃথিবীতে কেউ হয়েছে কিনা আমি জানি না, কারণ একজন আলেম সরকারে পাবো এইভাবে, বুঝটা সহি, আকিদাটা সহি, সরকারের মধ্যে এই ধরনের একজন আলেম পাবো এটা আমার জীবনে আমি দেখি নেই। হ্যাঁ, হয়তো অতীতে ছিল নির্বাচনে বিভিন্নভাবে সেটা গেছে, কিন্তু সরাসরি একবারে পাওয়ার কেন্দ্র থেকে নির্বাচন করে এই ধরনের একজন মানুষকে জাতির খেদমতের জন্য নিয়োজিত করা, এইটা নির্বাচনের বাইরে থেকে এইভাবে হওয়াটা আমার কাছে কেন জানি, আমি জানি না, আমার ভিতরে আনন্দটার কারণেই বুঝি না, কিন্তু আমার মনে হলো যেন এটা একটা বিরাট মাইল ফলক ইনশাআল্লাহ হবে। আপনারা কি মনে করেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কাজ করবো।